তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। সুমঙ্গলী বধু সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু। বধুরা তো সুমঙ্গলী হবেই, কিন্তু নববধূদের আরও সুন্দর করে সেজে উঠতে হবে আলতা আর সিঁদুরেও। আর বাংলার ঘরে ঘরে যে আলতা সিঁদুর বিগত 50 বছর ধরে আমাদের সকলের মন ভরিয়ে রেখেছে তা হলো খুকুমনি আলতা সিঁদুর। আজকে তাদেরই কথা শুনবো, তাদের পক্ষ থেকে আমার সঙ্গে রয়েছে অরিত্র। অরিত্র নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি? খুব ভালো আছি। অরিত্র, খুকুমনি আলতা সিঁদুরের পথ চলা যে অনেক বছর ধরে সেটা তো আমরা সবাই জানি, তো এটা নিয়ে তোমার মুখ থেকে একটু কিছু শুনতে চাই, তোমার অভিজ্ঞতা, কিভাবে তোমাদের এই এত বছরের যে একটা সুন্দর জিনিস সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। অবশ্যই, আজকে 1971 থেকে দেখতে দেখতে আজকে খুকুমনি 50 বছর, 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে খুকুমনি সিঁদুর ও আলতা। আর এই জার্নিটার কথা মনে করতে গেলে আমার প্রথমেই মনে আসে আমার দাদুর কথা, প্রয়াত শ্রদ্ধেয় শ্রী গোপীকান্ত রায়চৌধুরী ও শ্রদ্ধেয় শ্রী শ্রীকান্ত রায়চৌধুরী। এই দুই ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসে দিয়েছে। আর এনাদের সাথে হাত ধরেছিল আমার ঠাকুমা শ্রীমতী সন্ধ্যা রায়চৌধুরী। এনারা তিনজন আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল আজকে খুকুমনি এই পথ চলার জায়গাতে। আর এর সাথে 50 বছর ধরে আপনাদের ভরসা, বিশ্বাস, আস্থা আমাদের সঙ্গে ছিল বলেই আমরা একসঙ্গে এতখানি পথ অতিক্রম করতে পেরেছি। আর তুমি যেটা বললে না অভিজ্ঞতার কথা, আজকে যেটাই আমি শুনেছি সব আমার গুরুজনদের কাছে। আমি 2016 সক্রিয়ভাবে এই ব্যবসার সাথে যুক্ত হয়েছিলাম, আর আপনারা আমাদের পাশে এইভাবে ছিলেন এবং আমরা আগামী দিনেও কামনা করব এইভাবেই আমাদের পাশে থাকবেন, যাতে খুকুমনি 50 বছর কেন যুগ যুগ ধরে এইভাবেই এগিয়ে যেতে পারে। আচ্ছা অরিত্র, এখন তো ধরো বিয়ের সিজন চলছে, মাঝখানে একটু বিরতি, তারপরে আবারও মাঘ মাসে শুরু হয়ে যাবে বিয়ের সিজন। আর আমরা জানি যে বিয়ে মানেই কিন্তু আলতা সিঁদুর ছাড়া অসম্পূর্ণ, তো খুকুমনির আলতা সিঁদুর কতটা অপরিহার্য সেটা নিয়ে তুমি একটু আমাদেরকে বলো। দেখো, সিঁদুর দান, বিবাহ এবং যে কোনো শুভ কাজে আলতা সিঁদুরের ভূমিকা অপরিহার্য। আজকে যখন নববধূ বাড়িতে প্রবেশ করে তখন কিন্তু আলতা দুধ মিশ্রিত ওই পায়ের উপর পড়ে, তারপর সিঁদুর দানে তোমার সিঁদুর লাগছে। আর এই সময় আমাদের রেড সিঁদুরটা চাহিদা খুব বেশি, কারণ বিবাহ তো রেড, হ্যাঁ লাল সিঁদুর আছে, এছাড়াও আমাদের মেরুন আছে, অরেঞ্জ আছে, এবং রেড সিঁদুরের আমাদের তিনটে ভ্যারিয়েন্ট আছে, অর্ডিনারি, স্পেশাল, ডিলাক্স। এছাড়াও আমরা আধুনিক প্রজন্মের মহিলাদের কথা মাথায় রেখে লাস্ট ইয়ারে এক্সক্লুসিভ হার্বাল লিকুইড সিঁদুর নিয়ে এসেছিলাম মার্কেটে, তো এটার আমরা ভালো সাড়া পেয়েছি আপনাদের থেকে। আচ্ছা অরিত্র, দেখো যে কোণে তার ক্ষেত্রে তো সিঁদুরটা ভীষণই অপরিহার্য, কিন্তু তাছাড়াও ধরো যখন আমরা তত্ত্ব দিচ্ছি বা গুরুজনদের প্রণামী দিচ্ছি তো সেখানেও কিন্তু আলতা সিঁদুরটা মাস্ট। ঠিক, তো সেটার ক্ষেত্রে তুমি কি বলতে চাও? দেখো, তত্ত্বের ক্ষেত্রে কি হয়, আমরা লিকুইড সিঁদুর, ডাস্ট, দুটো সিঁদুরই আমরা ইউজ করছি আলতার সাথে, কিন্তু প্রণামী দেওয়ার সময় গুরুজনরা যেহেতু আছেন ম্যাক্সিমাম ডাস্ট সিঁদুরটাই ইউজ হয়। আর প্রত্যেক বাবা মার কাছেই তার সন্তান খুব আদরের, তার মেয়ে খুবই আদরের, সেই মেয়ে যখন শ্বশুরবাড়ি চলে বা সন্তান যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তখন প্রত্যেক বাবা মাই চাইবে তার তত্ত্বেতে শ্রেষ্ঠ জিনিসটা দিতে। আর সেই জন্যেই কিন্তু তত্ত্বেতে খুকুমনি সিঁদুর ও খুকুমনি আলতা এই দুটোর চাহিদা অপরিসীম। আর দৈনন্দিন জীবনে ধরো বিবাহ পরবর্তী জীবনে যখন তারা ওয়ার্কিং হোক বা হাউসওয়াইফ হোক, তখন কিন্তু তারা বিশেষ করে কুঁড়ো সিঁদুরটা ক্যারি করতে পারে না বলে অনেক সময় তারা হার্বাল লিকুইড সিঁদুরটা ইউজ করে। আর আমাদের হার্বাল লিকুইড সিঁদুর হচ্ছে হার্বাল অ্যান্ড হ্যান্ডি, তুলসী ও চন্দন সমৃদ্ধ, যেটা আপনার ত্বকের কোনো ক্ষতি করে না, কোনো অ্যালার্জিক রিয়াকশান হয় না, আর চন্দন থাকার জন্য এটা স্ক্যাল্পকেও প্রোটেক্ট করে। আর তুমি যেটা একটু আগে আমাকে বলছিলে যে অনেক দিন ধরে তোমাদের যে টিম রয়েছে তারা এটার উপর রিসার্চ করেছে, কারণ সবাই ভীষণ ওয়াকি বহাল এখন, বিশেষ করে এখনকার জেনারেশন যে আমার স্কিন সচেতন, যে আমি যেটাই ইউজ করি না কেন, যে কোনো প্রোডাক্ট ইউজ করি না কেন, আমার স্কিন যাতে ঠিক থাকে, তো তাদের কথাটা তোমরা একেবারে মাথায় রেখেছো। আর এবার একটু আলতার কথায় আসি অরিত্র, এবার আলতা নিয়ে একটু কিছু বলো। আমাদের দুরকম ভ্যারিয়েন্ট আছে, 50 ও 100 ml। আর আলতায় আমরা স্পেশালি গ্লিসারিন ইউজ করি, কেন বলো তো, আর বিশেষ করে এই শীতের সময় অনেকেরই পা ফাটে, ফেটে যাচ্ছে, তো সেই পা ফাটাটা যাতে না হয় বা যে যাতে ত্বকটা মসৃণ থাকে, তো ওই জন্য আমরা গ্লিসারিন ইউজ করছি এবং এতে আমরা ভালো রেসপন্স পেয়েছি। চন্দনে সমৃদ্ধ সিঁদুর আর গ্লিসারিনে সমৃদ্ধ আলতা,
বুঝতেই পাচ্ছেন যে খুকুমনি আলতা সিঁদুর কিন্তু শুধুমাত্র যে মহিলাদের সুন্দর করে তুলছে তা নয়, তাদের কিন্তু ভীষণভাবে দায়িত্ব রয়েছে যাতে যারা মানে খুকুমনি আলতা সিঁদুর ব্যবহার করছেন তাদের ত্বক যাতে সুস্থ থাকে, তাদের ত্বক যাতে সুরক্ষিত থাকে সেই দিকটাও খেয়াল রাখার। আর অরিত্রমী, আর একটা জিনিস জানতে চাইবো যে তোমাদের আগামী দিনে মানে ফিউচারে কি কোনো আপকামিং কিছু প্ল্যানস রয়েছে? নিশ্চয়ই, কিছুদিন আগেই আমরা সম্পূর্ণ প্ল্যাটফর্মে অ্যানাউন্স করেছিলাম যে আমরা কাজল লঞ্চ করছি, আর এই কাজলের নাম আপনাদের থেকে আমরা জানতে চেয়েছিলাম। আপনাদের থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি, আপনাদের থেকে অনেক নাম আমরা পেয়েছি, আর আমরা এখন একটা সারপ্রাইজ রাখতে চাইছি আপনাদের জন্য। আমরা যার নাম সিলেক্ট হবে আমরা তাদেরকে সম্পূর্ণার মঞ্চে ডেকে নেবো খুব তাড়াতাড়ি। আমাদের R&D টিম প্রতিনিয়ত গবেষণা করছে আরও বেটার কোয়ালিটির প্রোডাক্ট কীভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়, আর খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আপনাদের হাতে আমাদের কাজল পৌঁছে যাবে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তাহলে আর কিছুদিন পরেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুকুমনিরা ঘরে ঘরে হয়ে উঠবেন নয়নমণি, মানে খুকুমনির কাজল পৌঁছে যাবে আপনাদের ঘরে ঘরে। খুকুমনির রূপকথা আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী 20 ডিসেম্বর। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণা। নমস্কার।